সাবস্ক্রাইব করুন পেটক বাঙালি 2.0 চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য। হ্যালো পেটকগণ, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল পেটক বাঙালি 2.0। আজ আমরা চলে এসেছি একটা নতুন ফুড চ্যালেঞ্জ নিয়ে। আর আজকে আমাদের এই চ্যালেঞ্জটা আমাদের স্পিড ইটিং চ্যালেঞ্জের এপিসোড নাম্বার 4। তো আজকে আমি চ্যালেঞ্জের জন্য নিয়েছি বাপুজি কেক, মানে আমাদের ছোটবেলার ইমোশন বলতে পারো, আমাদের টু ডু লাভ, আমাদের বাপুজি কেক। তো আজকে আমি চ্যালেঞ্জের জন্য টোটাল 12টা বাপুজি কেক নিয়েছি, মানে এক ডজন বাপুজি কেক, একটা দুটো ও সরি তিনটে চারটে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো। তো এখানে টোটাল 12টা বাপুজি কেক আছে। তো এই 12টা বাপুজি কেক শেষ করার জন্য আমার কাছে টাইম থাকবে 6 মিনিট, মানে হিসাব মতো দেখতে গেলে আমাকে যদি 6 মিনিটের মধ্যে 12টা বাপুজি কেক শেষ করতে হয়, তার মানে এক একটা কেক শেষ করার জন্য আমি টাইম পাবো 30 সেকেন্ড, মানে আমাকে 6 মিনিটের মধ্যে 12টা বাপুজি কেক শেষ করতে হবে। তো দেখা যাক 6 মিনিটের মধ্যে আমি কটা শেষ করতে পারি, কিন্তু তার আগে এগুলো মানে প্যাকেট থেকে বার করে নিই, নাহলে এগুলো খুলতে খুলতে আমার আমার সময় চলে যাবে। তো যতক্ষণ আমি প্যাকেটটা খুলছি ততক্ষণ তোমরা একটু কাজ দিয়ে এসে ভালো করে দেখে নাও, চলে এসো। তো বন্ধুরা, পুরো ছাড়ানো হয়ে গেছে, মানে প্যাকেট থেকে কেক বার করা হয়ে গেছে। তো আমাদের টু ডু লাভের সাথে আজকে স্টার্ট করা যাক। তো আমার হাতে 6 মিনিট আছে আর 12টা বাপুজি কেক, তো দেখা যাক। হ্যাঁ, 6 মিনিট হলে দাদাপদ্দি হাত দেখিয়ে দেবে, আমি তখন থেমে যাব। দেখি আজকে কত তাড়াতাড়ি শেষ করতে পারি, আগে একটু জল খেয়ে নিই। সো লেটস স্টার্ট ইন 1 2 3 স্টার্ট।
কমপ্লিট কমপ্লিট বলতে আমার কমপ্লিট হয়নি, এখনো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা কেক পড়ে রয়েছে। মানে আমি ছ মিনিটের মধ্যে সাতটা কেক কমপ্লিট করতে পেরেছি। দেখে মনে হয় বাবুজি কেক ছোট ছোট, কিন্তু সেদিকে হট হাইট হয়ে যায়। যাই হোক, এই জায়গাটাকে পরিষ্কার করে নি, তারপরে সে বাকি কথা বলছে। চলো তো বন্ধুরা, জায়গাটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। আমি ছ মিনিটের মধ্যে মাত্র সাতটা কমপ্লিট করতে পেরেছি, দেখে সিরিয়াসলি মনে হয় যে খুব ছোট ছোট, কিন্তু হাওয়াই যায়। আর বিশেষ করে গলা আটকে যায়। আর আমার প্রবলেমটা হলো আমি মিষ্টি বেশি খাই না, আমি ঝাল জিনিস পছন্দ করি। মানে খুব বেশি ঝালও পছন্দ করি না, আবার খুব বেশি মিষ্টিও পছন্দ করি না। মানে ঝালটা একটু কম হলেই ভালো হয়, আবার মিষ্টি বেশি হলেও প্রবলেম হয়। আবার মানে নিউট্রালে থাকতে আমি ভালোবাসি, তো আমার জন্য আরও বেশি প্রবলেম হচ্ছিলো, কারণ মিষ্টি এতটা খেলে আমার সমস্যা হয়। আর তার মধ্যে কেক গলায় আটকে যাচ্ছিলো, তো ওই নিয়ে যা হোক সাতটা খেয়েছি। তোমরা বলো তোমরা ছ মিনিটের মধ্যে কটা কমপ্লিট করতে পারবে। আর হ্যাঁ, আমাদের এই বাবুজি কেক, আমাদের এই টুরু লাভের সাথে তোমাদের কী কী ইমোশান জড়িয়ে আছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আমাদের এই স্পিড ইটিং চ্যালেঞ্জের এপিসোড নাম্বার ফোরটা তোমাদের দেখতে কীরকম লাগলো সেটাও জানিও। আর নেক্সট স্পিড ইটিং চ্যালেঞ্জ তোমরা কোন টপিকের উপর দেখতে চাও সেটাও বলো আমাকে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করে ফিডব্যাক দিও আমাদের চ্যানেলে আর কী কী ইম্প্রুভ করলে তোমাদের ভালো হবে, বা কোন জিনিসগুলো ইম্প্রুভমেন্ট করলে আর একটু ভালো লাগবে সেটা তোমরা বলো। কারণ যেহেতু আমরা নতুন, আমরা হেভি প্রফেশনাল, এর জন্য বলছি একটু বলো তাহলে ভালো হয়। আর ভিডিওটা সবার সাথে শেয়ার করো। আর যদি আমার এই থোবর প্রথমবারের জন্য দেখে থাকো, মানে আমার এই চাঁদ বদন যদি প্রথমবারের জন্য দেখে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, সব শেষে তোমরা আছো তাই আমরা আছি, সো বাড়িতে থাকো, সুস্থ থাকো আর খেতে থাকো। টাটা।